জঞ্জত দেখি খঙত অগ্নিশর্মা মুখ্যমন্ত্রী। রাজহুয়া স্থানত উপায়ুক্তক ধমক হিমন্ত বিশ্ব শর্মার। আরে ডিসি সাহেব, ইয়ে কিয়া নাটক হে, কিউ কিউ গাড়ি রুকুয়া হে, কোই রুকুয়ে রাজা রাজা মহারাজ আ রাই কিয়া। লগে লগে সামাজিক মাধ্যমত ভাইরেল এই দৃশ্য। আরে ডিসি সাহেব, ইয়ে কিয়া নাটক হে, কিউ কিউ গাড়ি রুকুয়া হে, কোই রুকুয়ে রাজা রাজা মহারাজ আ রাই কিয়া। এত মত কর আগে। নগাঁও দুদিনীয়া কার্যসূচীৰে হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর আগমনক লৈ প্রথম দিনটোত প্রটোকল অনুসৰি প্রশাসনে আবদ্ধ কৰিছিল যান বাহনসমূহ। ফলত রাজপথত তীব্র যানজট দেখি হঠাৎ রুদ্রমূর্তি হিমন্ত বিশ্ব শর্মার। আরে ডিসি সাহেব, ইয়ে কিয়া নাটক হে, কিউ কিউ গাড়ি রুকুয়া হে, কোই রুকুয়ে রাজা রাজা মহারাজ আ রাই কিয়া। এত মত কর আগে। রুকু কে কা সোরাই। লগে লগে ভাইরাল মুখ্যমন্ত্রীর ক্ষুব্ধ রূপ। এই কার্য সামাজিক মাধ্যমত একাংশই মুখ্যমন্ত্রীক দিলে বাহ বাহ, আন একাংশই আকৌ হল সরব। মুখ্যমন্ত্রীগৰাকী মৃত্যুঞ্জয় মন্দিরলৈ যোৱাৰ সময়তে প্রশাসনৰ কার্যত ক্ষুব্ধ হৈ উপায়ুক্তক ধমক দিছিল। এই সন্দৰ্ভত মুখ্যমন্ত্রীগৰাকীৰ মন্তব্য। মুখ্যমন্ত্রী আহিব বলে রাস্তাটো বহুত দেরিপা বন্ধ করে রাখিছে, মানুষের ক্ষতি হয়েছে। এইবিলাক মানে তাকে অফিসারসকলক কৈছে যে বেশিক ব্যতিব্যস্ত করব না, মিনিমাম করে থাকে, বেশি করলে মানুষে বেয়া পায়। দ্বিতীয় দিনের নগাঁও ভ্রমণত ব্যস্ত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নৰূপত গুৰুজনাৰ জন্মস্থান বটদ্ৰৱা থানৰ উন্নয়নৰ বাবে কোটি টকাৰ আবণ্টন। দ্বিতীয় দিনাৰ কাৰ্যসূচীত পুৱাতেই গুৰুজনাৰ জন্মস্থানত উপস্থিত মুখ্যমন্ত্ৰী। মাংগলিক কাৰ্যসূচীৰে ভকত বৈষ্ণৱৰ বাবে উৎসৰ্গা মূল কীৰ্তনঘৰ। বটদ্ৰৱাত কেইবাটাও প্ৰকল্প ৰাজ্য চৰকাৰৰ, এটা সভাগৰ, যাত্ৰী নিবাস, এটা সত্ৰাধিকাৰৰ চৰা, প্ৰশাসনীয় ভৱন ইত্যাদি ইত্যাদি। বটদ্ৰৱা থানত কেইবাটাও প্ৰকল্প ৰাজ্য চৰকাৰে সমান্তৰালভাৱে আগবঢ়াইছে, যিটো এটা বৃহৎ প্ৰকল্প যাৰ আধাৰশিলা কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শাহ ডাঙৰীয়াই স্থাপন কৰিছিল, সি এতিয়া পূৰ্ণগতিত তাৰ নিৰ্মাণ কাৰ্য চলি আছে। ইয়াৰ সমান্তৰালকৈ মূল কীৰ্তন ঘৰটো আজি সজাই পৰাই তুলি থান কমিটির ওচৰত সমর্পণ করা হল। পরবর্তী পর্যায়ত আৰু এটা আমি প্রকল্প হাতত লৈছো, যাৰ দ্বারা থানৰ ভিতৰত থকা পুৰণি ঘৰখিনিৰ স্থানত এটা সভাঘৰ, এটা যাত্রী নিবাস, এটা সত্ৰাধিকাৰসকলৰ চৰা আৰু আমাৰ যিসকল দূৰ দূৰণিৰ ভকত বৈষ্ণৱ আহিব তেওঁলোকৰো থকা আৰু এটা প্ৰশাসনীয় ভৱন, এই গোটেইখিনিও 19 কোটি টকা ব্যয়েৰে নির্মাণ করা হব। বিধায়কদ্বয় রূপক শর্মা আর জিতু গোস্বামীক লগত লৈ মুখ্যমন্ত্রী সংকল্প। গুরুজনার জন্মস্থানের উন্নয়নের বাবে দৃঢ়তাৰে কাম কৰি যাব সরকারে। ইয়াৰ পিছতেই শঙ্করদেব গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন করিলে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। আধুরা কাম শীঘ্রে সম্পূর্ণ করার আশ্বাস প্রদান করিলে হিমন্ত বিশ্ব শর্মায়। শঙ্করদেব গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন করে মুখ্যমন্ত্রীগৰাকী রওনা হয় কোবাইকটা সত্রত। সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলত থকা কোবাইকটা সত্র সংরক্ষণের আশ্বাস প্রদান করলে মুখ্যমন্ত্রীয়ে। আই কনকলতা আর সতীর আধিকার স্মৃতি বিজড়িত এই কোবাইকটা সত্রত আজি আহি গুরু আসনত সেবা আগবাই মই নিজকে পবিত্র অনুভব করছো। এই সত্রখন অসমৰ জাতীয় জীৱনৰ এটা সম্পদ, সকলোৰে সহায় সহযোগিতাত অনাগত দিনবিলাকত এই সত্ৰখনৰ সংৰক্ষণ আৰু সংবৰ্ধনৰ বাবে ৰাজ্য চৰকাৰে ব্যৱস্থা হাতত।
বৰহমপুৰৰ পৰা ঋতু নেওক আৰু নগাঁৱৰ পৰা অজিত শইকীয়া ৰিপৰ্ট প্ৰাগ নিউজ।